হরিপদ কাপালীর নামটা যেন থেকে যায় ওই বইটি দিয়ে দিয়েছে বই দেখে ভালো লাগে পাঠ্য বইয়ে ঝিনাইদের হরিপদ কাপালের গল্প এবং ছবি ছাপানো হয়েছে নতুন বছরের শুরুতেই সারা দেশের স্কুল শিক্ষার্থীরা হাতে পেয়েছেন নতুন বই নতুন বইতে ছাপা হয়েছে জিনাই রায়ের কৃতি বিজ্ঞানী হরিপদ কাপালি নাম এবং ছবি তিনি হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানের বইতে স্থান পেয়েছেন হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানের বইতে স্থান পেয়েছেন চার ও পাঁচ নং পৃষ্ঠায় বিজ্ঞান বইতে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ে দুইজন বিজ্ঞানের কথা বলা হয়েছে একজন স্যার আইজেক নিউটন অন্যজন জিনেদের গর্ব হরিপদ কামালি একজন সাধারণ মানুষের যদি বৈজ্ঞানিক মন থাকে তাহলে তিনিও বিজ্ঞানে অবদান রাখতে পারেন বিজ্ঞান মনস্ক হরিপদ কাপালি তারই উদাহরণ এই কারণেই তিনি নিরক্ষর কৃষক হয়েও ধান আবিষ্কারে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন দুই হাজার বাইশ সালের সতেরোই সেপ্টেম্বর ঝিনেদা সদর উপজেলার সাধাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে তার জন্ম আমাকে রাস্তার ধারে একটা বই আছে ওই বই ধার লাগাইলো এগারো ধান তখন এগারো ধান হইত তাই একটা ধার ওই খাবার নিরতি দেতি ওই গাছটা অন্যরকম থেকে ওই গাছটা খেয়ে দিল তারপরে মানে এগারো ধানের থেকে ওই গাছটা লম্বা আর ওই বাড়িটা ওই এগারো দ্বারের দিকে বেশ বড় হইল এরকম দুটো মানে একটা গোছ এরকম হইল তিন চারটে বাইল পাইল হইল কর থেকে ধান এনে থুয়েছে ওই ধান তারপরে যখন পাতো দেয় ওই পাতো আর কোলে ওই রূপকুমারী ওই ধানটা পাতো দিল দিয়ে বেশ মেলা তাপ কাটা রকম জমি তাই লাগাইল লাগালে তার দুই তিন মন ধান হইলো খুব ভালো লাগে আমার আমি এই যে চাই যে তার নাম ডাগুলো তলাই না তার নাম ডাগুলো থেকে যায় হরিবাদ কাপালের নাম ডাগুলো থেকে যায় ওই বইটি দিয়েছে বই দেখি ভালো লাগে আমি হরিপদ কাফালের বৌমা তার কোনো সন্তান ছিল না নিঃসন্তান তিনি রূপকুমারকে পালন করে এখান থেকে সে বিয়ে দিয়ে এই বাড়ি রাখে আমি তার বৌমা এই যে হরিপদ কাপালিকে নিয়ে আজকে পাঠ্যপুস্তকে তার নাম উঠেছে বিভিন্ন মানুষ তার খ্যাতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটা আপনারা কিভাবে দেখছেন এবং এটার সুফল এবং এটার ভবিষ্যৎ আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে একটা বিশ্বের লোক জানে চেনে এই আমাদের মতো লোক যে এত দূরে আগিয়ে যাবে আমার শ্বশুরের নাম আর আমরা নিজেই তো ভাবতে পারিনি আমাদের খুব ভালো লাগে আবার স্বীকৃতি পেয়ে বাচ্চাদের বইটি সেভেনের বইটি দিয়েছে আপনারা কি হরিপদ কাপালিকে চেনেন বৈজ্ঞানিককে খুব ভালো লাগে দেখে বাচ্চারা পড়ছে জানছে শেখছে আরও শেখবে যে না হরিপদ কাপালির নামক একটা বৈজ্ঞানিক আছে বা ছিল আপনারা হরিপদ কাপালিকে কিভাবে দেখেছেন সে আমার শ্বশুর হইতো কিন্তু তার বাবার মতো দেখেছি খুব ভালো লাগতো আমার বাচ্চাদের সাথে কত খেলনা জিনিস বানাইত খেলা করতো যাই খাইতো ভাই ভনির মতো ভাগ করে খাইত খুবই ভালো লাগতো উনি মারা গিয়েছে দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সালে ছয় জুন একটা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিল আমরা চেষ্টা করেও পারলাম না এখন সরকারিভাবে ওনাকে কোনো বা ওনার নামে কোনো ই করা হয়েছে কিনা আপনাদের আর্থিকভাবে কোনো সহযোগিতা করা হয়েছে কিনা সরকারিভাবে কোন আর্থিক অনুদান দেয়নি আমাদের চ্যানেল আর্ট থেকে দেড় লক্ষ টাকা দিছিল এই ঘর করার জন্য ভবিষ্যতে তার নামটা যাতে ধরে রাখে সরকার যদি একটু নামটা ধরে রাখার চেষ্টা করতো সে তো জাতীয় স্বীকৃতি পায়নি মনে হয় পাইছে পাইনি আমরা চাচ্ছিলাম যে সেটা তো স্বীকৃতিভাগ স্বীকৃতি পাক এত কিছুর পর্বে একটা কৃষক যেটা বৈজ্ঞানিকের ই করলো কিন্তু সেটা তার এটা তো ধরে না রাখলে তো হবে না এটা আমরা তো ধরে রাখছি কিন্তু আমরা তো সামান্য কিছুভাবে ধরে রাখছি কিন্তু সরকার যদি ধরে রাখত তাহলে তো সেটা সারা জীবনের জন্য বাংলাদেশের একটা ইয়ে থাকতো স্মৃতি হয়ে থাকতো আমার খেলা না দো আমার সাথে খেলা খেলা খেলতো তারপর আমার গাড়ি বানাই দিয়েছিল মোটর সাইকেল বানাই দিয়েছিল কাঠের তারপরে এ বি সি ডি অক্ষর বানাই দিয়েছিল তারপরে একটা সিংহ বানাই দিয়েছিল অত্যন্ত দুঃখ সাথে জানাচ্ছি যে আমাদের জিনাইজা সদরের এক নম্বর সাদুয়াঠ ইউনিয়নের আষাঢ়নগর গ্রামে হরিপদ কাপালিনা নামে একজন ব্যক্তি ছিলেন উনি একদম সহজ সরল সাদা মনের মানুষ উনি আষাঢ়নগর গ্রামে বসবাস করতেন ওনার উদ্ভাবনায় এবং ওনার বুদ্ধিমত্তা দিয়ে উনি আমাদের একটি ধান উপহার দিয়েছিলেন হরিপদ হরিধান ওনার নামের সংস্করণে উনি এই ধানটার আবিষ্কার করছিলেন এই ধান বিগত কয়েকদিন আগে একটি প্রচার হয়েছে ওনার নামে একটি বইয়ের ওনার নাম স্থান পেয়েছে সেখানে ওনার যে ঠিকানা দেওয়া হয়েছে আমি সেই ঠিকানাটা আসলে সম্পূর্ণ ভুল কারণ ওনার জন্ম ঝিনাইজা সদরের এক নম্বর সাদোয়ার্টি ইউনিয়নের নগরের গ্রামে ওনার বাড়ি ঘর ওনার মানে ও এবং আত্মীয় স্বজন সবাই জায়গা বসবাস করে এবং আমি নিজে দুই হাজার তেরো সাল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি তার আগে মেম্বার ছিলাম দু হাজার তিন সাল থেকে অধ্যবধে আমি যতদূর জানি উনি এই গ্রামেরই মানুষ এই গ্রামের বাসিন্দা এবং সহসরল সরল ভালো মনের একজন মানুষ ছিলেন ওনার এই ঠিকানাটা সংশোধন করে সঠিক তথ্যপাত্র দিয়ে সঠিকভাবে যাতে আবার সংশোধন করে সেটা করা হয়